দারাজ থেকে কিংবা অন্যান্য অনলাইন মার্কেট থেকে প্রোডাক্ট কিনে হয়তো অনেকেই অনেক ক্ষেত্রে ঠকেছেন। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনলাইন থেকে কিভাবে প্রোডাক্ট কিনলে আপনাকে আর ঠকতে হবে না সেটা জানতে পারবেন, এবং কিভাবে দারাজ থেকে প্রোডাক্ট কিনলে আপনি যে প্রোডাক্টটাই অর্ডার করবেন সেই প্রোডাক্টটাই পাবেন সেটাই আজকের ভিডিওতে দেখানো হয়েছে। সুতরাং প্রতিটা সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে পরবর্তীতে আপনি দারাজ থেকে যে প্রোডাক্টগুলো অর্ডার করবেন আপনাকে আর ঠকতে হবে না এবং যে প্রোডাক্টটাই অর্ডার করবেন সেটাই পাবেন, ভালো প্রোডাক্ট পাবেন। সো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। আপনার দারাজ থেকে প্রোডাক্ট কেনার জন্য ফার্স্টে অবশ্যই দারাজের অ্যাপসটি লাগবে, এবং দারাজ অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার হোম পেজে নিয়ে আসবে এরকম। এরপরে আপনি কি প্রোডাক্ট কিনতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি সার্চ করতে পারবেন। জাস্ট এই জায়গাটা এই বক্সের মধ্যে আপনি লিখে দিবেন কি সার্চ করতে চাচ্ছেন। ধরুন আমি একটা RGB লাইট সার্চ করছি, সো এখানে আমি লিখে দিব RGB লাইট। RGB লাইট লিখে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো RGB লাইট শো করবে, এবং RGB লাইটগুলো এখান থেকে আমি সার্চ করে দেখে নিব। ফার্স্টে এখান থেকে আমি চেক করব কোন লাইটটা আমার পছন্দ হচ্ছে। এরপরে আমাকে যেটা করতে হবে, এই যে অপশনটা রয়েছে এটাতে টাচ করতে হবে। এইটাতে টাচ করে আপনি প্রথমে 5-star যে RGB লাইটগুলো রয়েছে সেগুলো চেক করবেন। তার জন্য এখানে 5-star দিয়ে দিবেন। 5-star দিয়ে দেওয়ার পরে অর্থাৎ 5টা স্টারের মাথায় আপনি টাচ করবেন। তারপরে এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে যতগুলো 5-star দেওয়া লাইট রয়েছে সবগুলো এখানে শো করছে, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা সার্চ করার পর এভাবে 5-star দিয়ে নেবেন। তারপরে দেখবেন এখানে যতগুলো প্রোডাক্ট শো করবে সবগুলোতেই 5-star, অর্থাৎ 5-star বাইরে বা 5-star কম কোনো প্রোডাক্ট আপনার সামনে শো করবে না। অর্থাৎ প্রোডাক্টগুলো এভারেজ ভালোই মনে হয়, অর্থাৎ আপনার মতো যারা কিনছে আমার মতো যারা কিনছে প্রোডাক্ট এখান থেকে তারাই কিন্তু এই রিভিউগুলো দেয়। অর্থাৎ ধরুন আপনি বা আমি একটা প্রোডাক্ট এখান থেকে কিনলাম, আমার কাছে ভালো লাগলে ভালো রিভিউ দিব এবং খারাপ লাগলে খারাপ রিভিউ দিব, সেই রিভিউ থেকেই কিন্তু এখানে এই যে 5-star বা 4-star এগুলো শো করে। সো বুঝতে পারলেন যে এখান থেকে 5-star যদি আমি সিলেক্ট করি তাহলে আমার সামনে ভালো প্রোডাক্টগুলোই শো করবে। এবং আরেকটা জিনিস এখান থেকে খেয়াল করবেন যে কোন প্রোডাক্টে কয়টা সেল হয়েছে। স্টারের পাশেই এখানে দেখেন 86 লেখা রয়েছে, এবং এই পাশেরটাতে লেখা রয়েছে দেখেন 16। এই দুইটা জিনিস হচ্ছে কতজন রিভিউ দেওয়ার পরে এটা হয়েছে, অর্থাৎ এটা 16 জন রিভিউ দেওয়ার পরে 5-star হয়েছে। এবং ফার্স্টে যেটা আমি দেখেছি এটা 86 জন রিভিউ দেওয়ার পরে 5-star হয়েছে। এখন কতজন প্রোডাক্টটা কিনেছে সেটা কোথা থেকে দেখবেন, এটা দেখার জন্য আপনাকে এই যে সোল্ড অপশনটা রয়েছে দেখেন এখানে, এই যে সোল্ড, এইটা 105 জন প্রোডাক্টটা কিনেছে। চলুন এই প্রোডাক্টটা আমরা ফার্স্টে চেক করি। সো এই প্রোডাক্টের উপর টাচ করে দিলাম, দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন, তারপরে দেখবেন এখানে রিভিউ অপশনে অনেকগুলো রিভিউ থাকবে, এই যে রিভিউ অপশনটা। ফার্স্ট প্রসেস আমি দেখিয়ে দিয়েছি, 5-star দেখবেন, এরপরে দেখবেন এই রিভিউ অ্যান্ড রেটিং যে অপশনটা এইটা। সো 5-star দেখার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসার পরে এখানে যে রিভিউগুলো রয়েছে এগুলোতে যারা প্রোডাক্ট কিনেছেন তারা কি বলছেন সেটা একটু এখান থেকে খেয়াল করবেন। যেমন দেখেন এখানে কিন্তু অনেক ভালো বলেছেন, যেমন চেয়েছি তেমন পেয়েছি, এই সব ধরনের কমেন্ট রয়েছে এখানে। বেশিরভাগ কমেন্টই কিন্তু ভালো, অর্থাৎ যারা প্রোডাক্টটা কিনেছেন বেশিরভাগ মানুষই স্যাটিসফাইড। সো এই প্রোডাক্টের সেলার কিন্তু ভালো দেখে প্রোডাক্ট সেল করছে। আপনি যদি এনার কাছ থেকে প্রোডাক্ট কেনেন তাহলে সেক্ষেত্রে ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা বেশি। সো এই গেল আমাদের আরও একটা প্রসেস। এবং আপনি যে প্রোডাক্টটা খুঁজছেন সেটা ধরুন 5-star দেওয়ার পরে আপনি পাননি, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেমভাবে আগের এই যে আইকনটা এখানে টাচ করবেন, করার পরে 5-star জায়গায় আপনি জাস্ট 4-star দিয়ে নিতে পারেন, এখান থেকে দিয়ে ডান করে দিতে পারেন। সো যে প্রোডাক্ট আপনি 5-star খুঁজে পাচ্ছিলেন না সেটা 4-star দিলে হয়তো পেতে পারেন। সো সেক্ষেত্রে 4-star কিন্তু এভারেজ ভালো, খুব খারাপ যে সেটা না। সো 4-star আপনি খুঁজে দেখবেন ফার্স্টে। সো দেখার পরে ধরুন আমি একটা প্রোডাক্ট কিনবো এখান থেকে, সো এই প্রোডাক্টেই গেলাম, এখান থেকে রিভিউগুলো যখন চেক করা হয়ে যাবে ঠিকঠাক পেলাম, রিভিউ পেলাম, রেটিং পেলাম, 5-star রেটিং সেটাও পেলাম, এবং সব কিছুই দেখার পরে যখন প্রোডাক্টটা পছন্দ হয়ে যাবে লাস্ট যে বিষয়টা, এই যে চ্যাট অপশন রয়েছে দেখেন, প্রোডাক্ট ওপেন করার পরে চ্যাট অপশন। সো চ্যাট অপশনে টাচ করবেন, করে আপনি এই যে টাইপ ইউর মেসেজ যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি সেলারকে, অর্থাৎ এই প্রোডাক্টের সেলার যে, তাকে আপনি এখান থেকে মেসেজ দিতে পারবেন। মেসেজ দিয়ে আপনি বলে দিবেন আমি এই প্রোডাক্টটা অর্ডার করছি, এই কালারের প্রোডাক্ট অর্ডার করছি, আমাকে অবশ্যই এই সেম জিনিস দিবেন, ভালো জিনিস দিবেন চেক করে, যাতে আমার আর রিটার্ন করা না লাগে প্রোডাক্টটা। সো এটা বলে দিলে অনেকাংশই
খারাপ প্রোডাক্ট দিতে চাইলেও কিন্তু অনেকেই ভয় করে, যেখানে যে আপনি প্রোডাক্ট রিটার্ন করবেন, রিটার্ন করলে সেলারের অনেকটা লস হয়, সো তারা কোনোভাবেই আর আপনাকে খারাপ প্রোডাক্ট দিবে না। সো এখানে মেসেজে আপনি একটা লিখে দিবেন যে আমি প্রোডাক্ট অর্ডার করেছি, এই কালারের প্রোডাক্ট দিবেন এবং ভালো প্রোডাক্ট দিবেন। তারপরে ডান দিকে যে সেন্ড আইকন রয়েছে এখানে দেখেন, এই সেন্ড আইকনের উপর ক্লিক করে মেসেজটা পাঠিয়ে দিবেন। এরপরে আপনি এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য এই যে বাই নাও অপশন রয়েছে, বাই নাও অপশনে ক্লিক করে পরবর্তী যে প্রসেসগুলো রয়েছে অর্ডার করার যে প্রসেস সেগুলো ফলো করবেন। আমাদের চ্যানেলে অলরেডি আগে থেকে ভিডিও আছে কিভাবে আপনি দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করবেন, ওই ভিডিওটা দেখে আপনি এর পরবর্তী প্রসেসগুলো ফলো করে এই প্রোডাক্টটা কিনে ফেলতে পারেন। এবং আমি এতক্ষণ যে প্রসেসগুলো বলেছি এই প্রসেসগুলো যদি আপনি সঠিকভাবে অ্যালাউ সব সঠিকভাবে এই প্রসেসগুলো আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে প্রোডাক্ট অর্ডার করেন দারাজ থেকে, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টের 100% ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। হয়তো অনেক ক্ষেত্রে আনার ক্ষেত্রে অর্থাৎ ক্যারিংয়ের সময় দারাজ যখন প্রোডাক্টটা নিয়ে আসে সেক্ষেত্রে কিছু কিছু প্রোডাক্ট হয়তো পথে অর্থাৎ ক্যারিংয়ের টাইমে আপনার ড্যামেজ হতে পারে, তবে সেক্ষেত্রে দারাজ যেহেতু রিটার্ন পলিসি রেখেছে 7 দিনের, সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট রিটার্ন করতে পারেন। এবং কীভাবে রিটার্ন করবেন প্রোডাক্ট দারাজের সমস্যা পেলে সে বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব দুইটা ভিডিওই, যে কীভাবে দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করবেন এবং দারাজ থেকে খারাপ প্রোডাক্ট পেলে কীভাবে রিটার্ন করবেন, দুইটা ভিডিও আমি স্ক্রিনে দিয়ে দিব। অর্থাৎ এই ভিডিওটা শেষ করার পরে স্ক্রিনের উপর আপনারা দেখতে পাবেন দুইটা ভিডিও আছে, ওখান থেকে আপনার প্রয়োজন মতো যে ভিডিওটা আপনি দেখতে চান সে ভিডিওটা দেখে নিতে পারেন এবং আপনার সমস্যার সমাধান করে ফেলতে পারেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দারাজ থেকে অথবা অন্যান্য যে কোনো অনলাইন মার্কেট থেকে কীভাবে প্রোডাক্ট কিনলে আপনাকে আর ঠকতে হবে না এবং যে প্রোডাক্টে অর্ডার করবেন সেটাই পাবেন, ভালো প্রোডাক্ট পাবেন, সে বিষয়ে কিন্তু সব কিছুই আপনারা জানতে পারলেন। এবং এরকম সব ইনফর্মেটিভ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল N360 সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্নটি করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।